ওয়েলকাম টু এমএইচ ইউনিট টেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে কম্পিউটার বেসিক নিয়ে। কম্পিউটার বেসিক টিউটোরিয়াল পার্ট ওয়ান। তাহলে আজকের ভিডিও শুরু করছি। প্রথমে রয়েছে কম্পিউটার সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে কম্পিউটার কি? কম্পিউটার একটি বহুমুখী কাজ সম্পন্ন ইলেকট্রনিক যন্ত্র, যার মাধ্যমে তথ্য, উপাত্ত, গ্রহণ বিন্যাস বিশ্লেষণ করার পর ওই তথ্য উপন্যাসকে ডিস্কে বা স্মৃতিতে সংরক্ষণ করা হয় এবং প্রয়োজনে সমস্ত তথ্য দিয়ে ব্যবহারে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। কম্পিউটার সম্পর্কে আমরা সবাই জেনে থাকি, আমরা বিভিন্ন বইয়ের মাধ্যমেও কম্পিউটার সম্পর্কে জেনে থাকি, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি অনেক কিছু আমাদের জানা হয়নি। আজকে আমি আপনাদের দেখাবো একটি কম্পিউটারের মধ্যে কী কী রয়েছে, কম্পিউটারের সমস্ত কিছু সম্পর্কে আজকে জানবো। মনে রাখবেন, কম্পিউটার নিজে কিছু করতে পারে না, কম্পিউটারকে সঠিকভাবে নির্দেশ দিলে কাজটি করা যায়, আর সেই নির্দেশ দেওয়ার জন্য আমাদের কম্পিউটারের সাথে সংযুক্ত কিবোর্ড মাউস ব্যবহার করে থাকি। কম্পিউটারের বাইরের দিক থেকে আমরা চারটি জিনিস দেখতে পাই। এখন এই চারটি জিনিস সম্পর্কে আমি বলবো। প্রথমে আমাদের যদি কম্পিউটার থাকে আমাদের সামনে, এই চারটে জিনিস আমাদের সামনে থাকে। মাউসটি হচ্ছে একটি ইনপুট ডিভাইস, তথ্য নির্দেশ দিয়ে এটির মাধ্যমে আমরা তথ্য নির্দেশ দিয়ে থাকি। আজকে মাউসের পরিচিতিটা দেখব। মাউসের তিনটি বাটন রয়েছে। পূর্বের মাউসের দুটি বাটন থাকলেও বর্তমানে মাউসের তিনটি বাটন রয়েছে। একটা মাউস ওপেন করি, দেখেন রাইট পাশে রয়েছে প্রাইমারি বাটন, এটাকে বলা হয় প্রাইমারি বাটন, আর লেফট সাইড রয়েছে সেকেন্ডারি বাটন, এটাকে বলা হয় সেকেন্ডারি বাটন, আর মাঝখানে এটা রয়েছে স্ক্রল বাটন। স্ক্রল বাটনের সাহায্যে আমরা বিভিন্ন ডকুমেন্ট খোঁজার জন্য আপ ডাউন করে থাকি। যেমন আমি দেখাই, আমি যদি কোনো একটা ডকুমেন্টে যাই, ফাইল আছে ওই ডকুমেন্টটা, ডকুমেন্টে যাই, ধরেন আমি ছোটো করলে বুঝতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো আমার পিকচার রয়েছে। আমি যদি এখন নিচে নামার জন্য যদি আপ ডাউন করতে হয়, আমাকে স্ক্রল বাটন দিয়ে আপ ডাউন করতে হবে। আচ্ছা, করে আপনারা বুঝতে পেরেছেন। তারপর মাউস ধরার নিয়ম, আমরা মাউসটা কিভাবে ধরব। মাউসটা ধরার জন্য কিভাবে আমরা মাউসটা ধরে থাকি, বৃদ্ধ আঙুলটি থাকবে পাশে, তারপরে এই আঙুলটা এই জায়গায় আর এটা এই জায়গায় দিয়ে আমরা মাউসটা ধরে থাকি, যাতে করে আমরা এই আঙুল দিয়ে স্ক্রল বাটনটাও আপ ডাউন করতে পারি এবং পাশাপাশি প্রাইমারি বাটন এবং সেকেন্ডারি বাটন দুটারও কাজ করতে পারি। তাহলে আমরা মাউসটা ধরার জন্য এই নিয়মটা। তারপর আমাদের রয়েছে, আমাদের এটাও একটি ইনপুট ডিভাইস, কিবোর্ডের সাহায্যে টাইপ করে তথ্য নিতে যেয়ে থাকি সিপিইউতে। আমরা দুটা দেখলাম। তারপর আমাদের রয়েছে সিপিইউ, সিপিইউর ফুল মিনিং হল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমাদের প্রত্যেকের সামনে একটি সিপিইউ থাকে,
যেটাকে আমরা ডেস্কটপ কম্পিউটার বলে থাকি। আমাদের এই সব কিছু সবার সামনে থাকে, আমরা সিপিইউর মাধ্যমে, আমাদের এই জায়গায় রয়েছে পাওয়ার বাটন, আমরা এই পাওয়ার বাটনটা চেপেই আমরা আমাদের কম্পিউটারটা রান করে থাকি। এবং পাওয়ার বাটনটির উপরে রয়েছে রেস্টার বাটন, যদি আমাদের কম্পিউটার কোনো কারণে হ্যাং হয়ে যায় আমরা, বা অন্যান্য কারণে আমরা, বিভিন্ন কারণে আমরা রিস্টার্টটা দিয়ে থাকি। তারপর এই জায়গায় রয়েছে আমাদের সিডি রম, আমরা আমাদের কম্পিউটারটি বিভিন্ন ভিডিও সিডি দেখার জন্য এই রমটি ব্যবহার করে থাকি। এবং আমাদের কম্পিউটারটি সেট আপ করার জন্য আমরা এই সিডি রমে সিডি দিয়ে আমরা কম্পিউটারটি সেট আপ করে থাকি। তারপর রয়েছে আমাদের মনিটর, মনিটরের কাজ হলো সিপিইউর কাজটি দেখানো হয়। এই মনিটরের মাধ্যমে আমরা আমরা সিপিইউর, মাউস এবং কিবোর্ড, সিপিইউর এই তিনটার কাজ আমরা মনিটরে দেখতে পাই। তাহলে মনিটরের কাজ হলো সিপিইউর কাজটি দেখানো হয়, কারণ আমরা এই যে কাজগুলো করবো আমরা সবগুলো দেখতে পারবো কোথায়, মনিটরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই চারটি জিনিসের মধ্যে আমাদের দুটি রয়েছে ইনপুট ডিভাইস আর দুটি রয়েছে আউটপুট ডিভাইস। আমাদের ইনপুট ডিভাইস কোনটা কোনটা? মাউস, কিবোর্ড এই দুটি হচ্ছে ইনপুট ডিভাইস, আর সিপিইউ এবং মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস, যেগুলোর সাহায্যে আমরা দেখতে পারি। আমরা এটা ক্লোজ করলাম। ক্লোজ করে আমাদের এছাড়াও রয়েছে প্রিন্টার, আমরা কম্পিউটার থেকে কিছু যদি প্রিন্ট দিতে চাই, কোনো ডকুমেন্ট যদি আমরা প্রিন্ট দিতে চাই, তাহলে আমাদের এই প্রিন্টারটা প্রয়োজন রয়েছে। আমরা এই প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট দিয়ে ওই ডকুমেন্টগুলো দেখতে পারবো। দেন আমাদের রয়েছে আরেকটা ক্যামেরা, রয়েছে আমাদের একটি ওয়েব ক্যাম থাকে, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ভিডিও কলে কথা বলতে পারি এবং বিভিন্ন ভিডিও করতে পারি। তারপর আমাদের একটি স্ক্যানার থাকে, আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন ডকুমেন্ট ইনপুট করার জন্য আমাদের স্ক্যানার প্রয়োজন হয়। স্ক্যানারের মাধ্যমে আমরা সিপিইউতে স্ক্যান করে নিয়ে যেতে পারি। সবগুলো দেখানো হয়েছে আপনাদের এবং প্রত্যেকটি কাজ সম্পর্কে বলা হয়েছে, কোনটি কি কাজ সম্পূর্ণ বলা হয়েছে। এখন আমাদের এটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার। আমাদের ডেস্কটপ কম্পিউটারে সব কিছু আলাদা আলাদা থাকলেও আমাদের ল্যাপটপ কম্পিউটারে সব কিছু একসাথে থাকে। আমাদের এই ডিসপ্লের মধ্যে আমরা মনিটরের কাজটা করতে পারি এবং মাউস কিবোর্ডের কাজটা আমরা টাচপ্যাডে এখানে করতে পারি। মাউসের কাজ সম্পূর্ণ কাজ এখানে করা যায় আর কিবোর্ডের কাজ আমাদের এখানে কিবোর্ডটা সেট আপ করা আছে। আর পাশে রয়েছে ইউএসবি পোর্টগুলো, যেগুলোর মাধ্যমে আমরা মাউস কিবোর্ড, যদি আলাদাভাবে এক্সট্রা কোনো মাউস বা কিবোর্ড প্রয়োজন হয় তাহলে আমরা এখানে ইনপুট করতে পারবো। তাহলে বলা যায় ল্যাপটপটি আমাদের অনেক উপকারে রয়েছে। ল্যাপটপে কাজ করলে আমাদের এত জিনিসের প্রয়োজন হয় না, আমরা অনায়াসে কাজগুলো একটা জিনিসের মধ্যে সব কিছু করতে পারি। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখার জন্য, যেন পরবর্তীতে যদি আমি কোনো ভিডিও দিয়ে থাকি তাহলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।